বন্দার এখোয়া হইল বিলে আর দুই রাখা সলাতুল হাজত আদায় করবায় বাউয়ে দি সলাম পিরানের বাদে দেখবায় সুন্দর একটা গাছ বড় এক গাছ ওলা সুন্দরী গাছর ছায়া এ গাছর ছায়া থাকি বাবা খবরদার তুমি বড় হুশে থাকিও এই ছায়া ওলা মিষ্টিওয়ালা ছায়া যে ছায়ার তলে তুমি বুয়ার লগে লগে চৌকা নিয়া তোমার ঘুমে দৌড়াই লাইব এর কারণে বাবা খবরদার তুমি বইবাই না তুমি উবাদ থাকিও যাতে ঘুমাইতে পারো না বিলেও বাবা আমি কত বাইমু আর কত আটিমু আমার তো বুয়ার দরকার আছে কিনা বিলে যদি বুয়ার দরকার পড়ে রে বাবা যদি চাও তুমি বইতায় কিন্তু বহুত তোমার কঠিন বিপদ হয়ে যাইতে পারে বইলেও টিফাই যাক ফড়ি দিতে পারব আর ফড়লে ইন বড় বেজুতির বেজুতির জন্তু আছে ইটা তোমারে যদি সুপ মারে বা খাইলায় সে তো আর শেষ গতিকে বাবারে তুমি খুঁজাইবা ইন কোনো মুরব্বী মানুষ পাওনি যদি কোনো মুরব্বী মানুষ পাও তাইলেও মুরব্বী মানুষের খাদার লইও তানে মাতায়ো তানে সলামালকে দিও আর তান গেস্তাকে পরামর্শ চাইও এই মুরব্বী সাহাবে তোমারে যেটা পরামর্শ দিবা অবশ্য তোমার কোনো দিন মন্দ হইত না এন পরামর্শ মোতাবেক তুমি চলিও আর এর বাদেও যদি চাও এনে তোমার সঙ্গী হিসাবে নিতায় হইল আচ্ছা জানতে তানেও নিয়ে গিয়া পরবর্তী সফর বিলে বাবাও শেষ নিবিলে না রে বাবা শেষ নাই আবর হয়েছে ইন তাকে তুমি আরাম সারাম করার বাদে তো যাইতায় তো জায়গায় যাইতায় ই মরুভূমি ছাড়ার পরে তুমি ফাইবায় যে একটা গাঁও খুব সুন্দর একটা গাঁও ইন গিয়া তো তুমি আমার পরিচয় দিও বিলে তোমার পরিচয় দিও যে তুমি লোকমান হাকিমর ছেলে তো মানছে তোমার ওলা আটা আদর করবা যত্ন করবা ইন তুমি মেহমান হইবা তোমার ইনটা কি মানছি আমার ফুয়া শুনলে যাইতে দিতে নাই চার পাঁচ দিন রাখার পরে তারা চাইবা যে হিকানোর সবচেয়ে সুন্দরী এক মেয়ে ও মেয়েরে তোমার লগে বিবাহ দিতা বাবা এই মেয়েগু দেখিয়া তুমি বিবাহত রাজি হইও না এই মেয়েটাকে তুমি হরিয়া তাকিও বিবাহ যদি করো তে হয়তো মৃত্যু হইতে পারে তোমার গতিকে বিবাহ করিও না করিয়া তুমি জোর জুলুম করিয়া ওখান তাকে হরি যাইও গিয়া নাইলে যদি ফারো না হরতায় আরও মুরব্বী তোমার লগে তাকন তে মুরব্বীর গেছে পরামর্শ করিও মুরব্বী যেটা ফয়সলা দেন যেটা রায় দেন তান রায়কো মানিও তান পরামর্শ মানিয়া তুমি বাদবাক্যে কাজ করিও রে বাবা ও বাবা এখান থেকে যদি তুমি উদ্ধার হয়ে যাও আর উদ্ধার হইয়া তুমি আবার তো রওয়ানা দিবায় আবার যখন রওয়ানা দিবায় রওয়ানা দেবার বাদে গিয়া পাইবায় ওলা বড় এক দরিয়া ও দরিয়ার পারে দেখবায় দুতলা একটা ঘর আর ঘরের সামনে এক মানুষ বন আছে ও মানুষের কাছে গিয়া কইও বিলে ফলনায় আমারে ফাটাইছুন আমি ফলনার ফুয়া আমি লোকমান হাকিমর ফুয়া আমার বাবা জানে আমারে ফাটাইছুন আপনার কাছে আমার বাবাই আপনার কাছে 3000 টাকা পাইতা ও গুনটা আপনি দিতা আর আমি লইয়া যাইতাম গিয়া বাবা আসা তার কাছে খোয়ার লগে লগে হে শিকারাইব দিত করিয়া কিন্তু লগে লগে দিত না তোমার কাছে জোর করব তুমি রাত্রে রইতায় বাবারে যদি রো তোমার লাগে মৃত্যু হইতে পারে এর লাগে রুয়ার লাগে তুমি চেষ্টা করবায় না রুয়ার তুমি রাজি হইবায় না ওখান থেকে জেনে তেনে তুমি চলিয়া রে বাবা এর বাদেও যদি আইতে পারো না মুরব্বী সাহাবর ফরা পরামর্শ লইও ও মুরব্বী সাহেবে যেটা পরামর্শ তোমারে দিবা ও পরামর্শ গো মানিয়া তুমি বাদবাক্যে কাজ করিও বলে হাসানি দিদি আল্লাহর বন্দায় বাপে হইয়া দিলা বিলে বাবা হর মুসিবতর সময় তুমি কেউরর কাছে তোমার মুসিবত পেশ করিও না মনের কথা কইও না তোমার মনের কথা লোকর লগে শেয়ার করার আগে আগে তোমার মালিকর লগে শেয়ার করিও রে বাবা তাও বিনা ফুজিয়ে মালিকর লগে শেয়ার করিও না ফুজি রাখিও দুই রাখা সলাতুল হাজত
দুই রাখা সালাতুল হাজত, তে ফুজি ছাড়া, ফুজি ছাড়া আসল ফুজি হইয়া তাহলে নামাজ হাসান নেই, আর আসল ফুজি ছাড়া আপনি আমি বাদ বাকি যত ফুজি ধরিয়া আল্লাহর কাছে কই বাবা খাম হয় না। বেনমাজির হক অলির দোয়াও কবুল হয় না, বেনমাজির হক অলির দোয়াও কবুল হয় না। গতিকে আসল জিনিস ইয়া তাহলে নামাজ, আপনি আমি নামাজ পড়িতাম, নামাজ পড়িয়া দোয়া করলে কঠিন থাকে কঠিন বড় মুসিবত থাকে আল্লাহর কাছে নামাজের দোয়ার বদৌলতে, নামাজি মানুষের দোয়ার বদৌলতে আমি নামাজি মানুষরে আল্লাহ উদ্ধার করিলাম। লোকমান হাকিমর ছেলে বাবার ওসিয়ত নসিহত মানিয়া হাসালগড়ে যখন তৈয়ার হয়ে গেলা গিয়া সফরর লাগিয়া, কারণ ফুজি জমানি উচিত, ফুজি জমানি দরকার তান লাগিয়া সায়া দেখলা এই সফর যদি আমি করি না তাহলে খারবারর লাগে ফুজিয়া লাইতে পারতাম না, আমি খারবারও খাড়া হইতে হইলে ফুজির দরকার, আর এই 3,000 টাকা যদি আমার হয়ে যায় তাহলে ডবল ফুজির মালিক আমি হয়ে গেলাম, সেই সময় করতি না তা সাইয়া দেখলা বিলে বাবার নসিহত বড় জবর মজবুত করি পাকড়িলার, বাবার নসিহতের উপরে বড় আমল করলা, আমল করিয়া আল্লাহর বন্দায় ব্যাগ রেডি করিয়া সব কিছু রেডি করিয়া সফরের সামান সমস্ত তৈয়ার করিয়া রওনা যখন দিতা সুন্দর করে ওযু করলা, 2 রাকাত নামাজ আদায় করলা, সালাতুল হাজত উদ্দেশ্য করিয়া, হাজত নামাজ উদ্দেশ্য করিয়া 2 রাকাত নামাজ আদায় করলা। আপনি আমি সফরে যাইতো বাবা যদি সুন্দর করে ওযু করিয়া হাজত নামাজ 2 রাকাত আদায় করে আর আদায় করি আল্লাহর কাছে কইবিলে ও আল্লাহ সফরের যত ধরনের মুশকিল আছে আর যত ধরনের আফদ বিপদ আছে সমস্ত তাকে আপনি আল্লাহ দিয়ে আমারে বাঁচাইও, ও আল্লাহ আমি আপনার উপরে তওয়াক্কুল করিয়া রওনা দরিয়া দেবা, আল্লাহ আল্লাহ আমার উদ্দেশ্য পুরা করিয়া আমারে গড়খানো আনিয়া পৌঁছাইও সহি সলামতে, ও বাবা গড় তাকে বারণে তাকে লইয়া গড় আওয়ার আগ পর্যন্ত আপনি আল্লাহর জিম্মার মধ্যে থাকি যাও গিয়া সুবহানাল্লাহ। আর যে মানুষ আল্লাহর জিম্মার মধ্যে আল্লাহর জমিনের মধ্যে থাকি যায় এই মানুষের লাগে কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, যে সকলে নমাজ পড়ি লেখা মইত নাই, আল্লাহর নবী দিয়ে ফরমাইরা মান আহসানা ওয়াজুহুন্না ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়াতাম্মা রুকুআহুন্না ওয়াখুশুআহুন্না ফাযা জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলি। নবী যে কইতে মান আহসানা ওয়াজুহুন্না, যে মানছে সুন্দর করে ওযু করল, আমরা ওযু করতে সময় এমন এক করলে ওযু করি তা উড়াউড়ির ওযু বুঝি, উড়াউড়ির ওযু বাদে দেখা যায় নমাজ হরিয়া বারণের বাদে ইহা আল্লাহ নকুর গুড়িয়া আর শুনে, হ্যাঁ ওযু হয়েছে নি, কইছেন ওযু হয়েছে নি, অজু করার আগে যদি সুন লাগাই থাকে নকুর গুলিত বা আতর সিফা, তো যে সাদ্দা মলিয়া খাইতে 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 সিফা শুনোয় শুনে আপনার জো দরি লাগছে, জঙ্গার দরি লাগছে, বুঝলেন, বাদে কুচুই গুদি খুসা মারিয়া ফালাইতে সময় দেখা যায় খালি সুনকে সুন উঠে আর সাত সাতজনে সুপারি খাইতে পারবা আপনার এই সিফার সুন দিয়া, এলাও আসন মানুষ বহুত এলা ধরনের হিসাবে যদি আপনি ওযু করো নমাজ পড়ো, ও বাবা 2 রাকাত নাই, 2 রাকাত নাই, আপনি যদি 2,000 রাকাত নমাজ পড়ো আল্লাহর কাছে আপনার ওযুও হইছে না নামাজও হইছে না,